তাহলে শোনো, একটা বাদুরে যদি তোমার এক পোয়া কলা খায়, কলা খায় তাহলে ওই বাদুরটাই তো পায়খানা করবো তোমার 150 গ্রাম। মহিলা প্রধানমন্ত্রী, ওরা মানে মহিলা মানুষ, ওরা তো কোনো দাড়ি ছিল না। পুরো গরম দোষ গো। তোমাদের তো বরাদ্দ নাই, শুনো লকডাউন করে তো তোমার স্কুল টিস্কুল আর হইল না, দেখা দিকে নাই। বর্ষা হয়তো ভালো? সাধারণ জ্ঞান দিকে তোমাদের প্রশ্ন করবো দূরে দিলে, হ্যাঁ নাকি? দেখবো তোমরা কি করছো এই বাড়িতে। একটা ইলেকট্রনিক বিদ্যুৎ ট্রেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা দিল, রওনা দিল, মানে চলতে আছে, তখন এই ট্রেনের অনুমানিক কত স্পিডে গেছে? ম্যাক্সিমাম 1200। আপনার বলদ গরুর বাচ্চা কয়টা? কি উল্টা উল্টা বলদ গরুর বাচ্চা হয় নাকি? বলদ গরুর বাচ্চা হয় না, খালি ইলেকট্রিক ট্রেনের ধুমা ভাড়া হয়। আপনার কাছে অন্য স্কুলে যাই না, তাহলে বুঝা গেল আমার। এই ধরেন যে ইলেকট্রিক ট্রেন, বিদ্যুৎ ট্রেনের ওটা তো ধুমা নাই, ইঞ্জিন টিঞ্জিন ওটা আছে, আমার লাইনে চলে। বলদ গরুর কোনদিন বাচ্চা হবো? বলদ গরু তো বাচ্চা হবোই না। যেমন বলদ গরুর বাচ্চা হইতে পারে না, তেমন ঘুমা হইতে পারে না। আচ্ছা, আমি ওটা জানি যে হাসুমি পারবো, কেউ না পারলেও পারবো। তাহলে তোমাদের কাছে আর একটা প্রশ্ন আছে আমার। আচ্ছা করেন, এবার দিতে চাই সবাই। ঠিক আছে, কোন স্যার দেখুন কিরম পারো। তাহলে এবার শোনো, দ্বিতীয় নম্বর প্রশ্ন। আচ্ছা করেন,
এবার মনোযোগ সহকারে একদম পুরো প্রশ্ন উত্তর চাইনি। প্রশ্ন নম্বর দুই, 1984 সালের আগে একজন প্রধানমন্ত্রী ছিলেন, 1984 সালের আগে, সালের আগে হ্যাঁ একজন প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ তিনি কোন ব্লেডে দাড়ি বানাইতেন? আরামতি কোহারি। হ্যাঁ কোন ওদালদা দাড়ি কাটে জানেন কি? শালা বড় ওদালদা দাড়ি কাটে, ওদালদা দাড়ি কাটে কি দাঁড়ালে ওদালদা বলেন দাড়ি কাটা দেবো তাহলে কত পারল না আসলে তুমি পারবো না? হ্যাঁ স্যার আমি পারবো। তাহলে বলো তুমি আবার গোড়া থেকে ফোন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কোন ব্লেডে দাড়ি কাটতেন? তিনি কোন ব্লেডে দাড়ি কাটতেন? হ্যাঁ এটা তো কম না, প্রধানমন্ত্রী ছিলেন ওটা মহিলা প্রধানমন্ত্রী, ওটা মানে মহিলা মানুষ, ওনার তো কোনো দাড়ি ছিল না। থ্যাংক ইউ থ্যাংক ইউ, বড়িয়া বড়িয়া। তাহলে বলো সেই মন্ত্রী জনের, প্রধানমন্ত্রী জনের নাম কি ছিল? স্যার ওই মন্ত্রীর নাম হলো ইন্দিরা গান্ধী। বড়িয়া বড়িয়া, অনেক সুন্দর, তালি একটা। বড়িয়া তুমি পারবা, বসো। তাহলে আজকে তো অনেক কিছু হয়ে গেল, আরো কিছু আছে তোমাদের বলার? স্যার আমার বলার আছে। কি বলার আছে বলো? আমি একটা প্রশ্ন করব স্যার। করো স্যার, প্রশ্নটা হইলো একটা বাদুরে কি, একটা বাদুরে যদি ধরেন এক পো যদি কলা খায়, তাহলে ওই বাদুরে পায়খানা করব কত গ্রাম? একটা বাদুরে যদি এক পো কলা খায়, হ্যাঁ এক পো যদি কলা খায়, আজকে দিলে ভালো হয়। স্যার আপনি যদি প্রশ্ন না করেন তাহলে একটা মানুষের অনেক কথা আছে, কি করি? ছাত্রে করলো প্রশ্ন, আমি তো হইলাম শিক্ষক, এই প্রশ্নের জবাব দিবার না হইলে তো মান সম্মান থাকত না। স্যার ঠিক আছে, এই কী করা যায় স্যার? বুতর বুতর করে কি করেন? এই যে তোমার প্রশ্নটাই ভাবলাম। আচ্ছা শোনো, হ্যাঁ একটা বাদুরে যদি তোমার এক পোয়া কলা খায়, কলা খায় তাহলে ওই বাদুরটাই তো পায়খানা করবো তোমার 150 গ্রাম। 150 গ্রাম? হ্যাঁ 150 গ্রাম। ও নো স্যার, এটা আপনি কথা বললেন। হ্যাঁ একটা বাদুর এক পোয়া কলা খায় 150 গ্রাম পায়খানা করবো? হ্যাঁ ঠিকই তো বলছি, বাদুর তো কোনো পায়খানাই করে না, তাহলে বাদুরের তো পায়খানার রাস্তা নাই, তাহলে বাদুরের 150 গ্রাম কেউ করে পায়খানা করলো? তাহলে চলো আজকে পরে
স্কুলে আসলাম, এই যে হাসি খুশি করলাম, খুব ভালো লাগলো।